আজকে আজকে হচ্ছে মার্চ মাসে বিশ তারিখ ঠিক এই সময়টা মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু আমাদের আলু চাষি যারা আছেন যারা আলু চাষ করে তারা কিন্তু পটেটো হারভেস্ট করা শুরু করে মানে আলু উত্তোলন করা শুরু করে আমরা জানি আলু ফসলটা একটু ব্যতিক্রম ধর্মী ফসল কারণ আলুটা হচ্ছে মাটির নিচে থাকে মাটির নিচে থেকে সেগুলো উপরে তুলতে হয় এবং তারপর সেগুলো গুছিয়ে বাজারজাতকরণ করতে হয় তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো আলু উত্তোলনের মেশিন পটেটো হারভেস্টার এটা আসলে বাড়ি পটেটো হারভেস্টার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটা পটেটো হারভেস্টার যে আমার বাম পাশে দেখতে পাচ্ছি এই এই মেশিনটা এটা পাওয়ার টিলার চালিত একটা হচ্ছে মেশিন যেটা খুব সহজে মাটি থেকে আলুগুলো উপরে তুলে আনতে পারে এবং কৃষক তারপরে সেটা হুছিয়ে তার মতো করে সেই স্টোর করবে বা বাজারজাতকরণ করবে বা ব্যবহার করবে ঠিক আছে তো আজকে আমরা আপনাদেরকে বাড়ি পটেটো হারভেস্টার মেশিনটার সাথে পরিচয় করে দেবো এটা দুই বছর ধরে ট্রায়াল চলছে এবং গত বছর থেকে পুরোপুরি মাঠে একদম সাকসেসফুলি এটা খুব সফলতার সাথে মাঠে এটা চলে এসেছে আমাদের এই মেশিনটা বাজারজাতকরণ করছে হচ্ছে জনতা ইঞ্জিনিয়ারিং চুয়াডাঙ্গা এটা একটা চুয়াডাঙ্গা জেলার নিজস্ব একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান যারা বিভিন্ন প্রকারের কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন এবং কৃষি যন্ত্রপাতি তৈরি করে থাকে তেমনই একটা যন্ত্র হচ্ছে এটা বাড়ি পটেটো হারভেস্টার আমরা যদি দেখি এটা একটা কিন্তু পাওয়ার টিলার এই পাওয়ার টিলারের সাথে এই অংশটা ঠিক এইটুকু হচ্ছে আমাদের পটেটো হারভেস্টার জি বাকিটা কিন্তু সাধারণ যে পাওয়ার টিলারগুলো থাকে পাওয়ার টিলারের মতো এখানে দুটা নাট দিয়ে যুক্ত করা হয়েছে এখানে দুটো নাট দিয়ে যুক্ত করা হয়েছে এবং এর সাথে আমরা যদি এদিকে দেখি এটা হচ্ছে চেন তাই তো এই এই চেনের সাহায্যে এই পাশ থেকে মাটিগুলো নিচে নেমে যাচ্ছে এবং পটেটোগুলো আলুগুলো এ পাশে করে পরে যাচ্ছে এটা খুব সিম্পল একটা টেকনোলজি খুব সহজ একটা মেশিন যেন আলু এ পাশে না চলে আসে এর জন্য দুই পাশে দুটা ফিঙ্গার দেওয়া আছে যেন আলুগুলো বাইরে না চলে আসে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মেশিনে এই যে আলুগুলো কিন্তু খুব চমৎকার একটা আলুতে কোনো দাগ নেই আমরা সাধারণত যখন কুদাল দিয়ে করা হয় বা লাঙল দিয়ে আমাদের দেশের কৃষকরা আলু তুলে থাকে সেক্ষেত্রে কিন্তু আলুগুলো কেটে যাওয়ার একটা ভয় থাকে তাই তো জি আমাদের এখানে আমার সাথে আছেন হচ্ছে আমাদের আলুর চাষি কৃষক আপনি বলেন আপনার এখানে কতটুকু জমি আছে আলুর এখানে দুই বিঘা জমি আছে দুই বিঘা জমি জমি আছে তাই না তো আপনি তো গত বছর আলু করেছিলেন তখন কিভাবে তুলছিলেন তখন কুদাল দিয়ে তুলেছি কুদাল দিয়ে তুলছেন আচ্ছা আপনার এক বিঘা জমিতে আলু তুলতে কতটা লেবার লাগে এক বিঘা জমিতে আলো তুলতে চারটে লেবার লাগে একটা লেবারে কত করে দিতে হয় আড়াইশো টাকা তার মানে চারটে লেবারের জন্য এক টাকা দিতে হয় কত সময় লাগে সাতটা থেকে সকাল সাতটা থেকে একটা পর্যন্ত লেবারের যেটা পুরো সময়টায় প্রায় লেগে যায় প্রায় পাঁচ ছয় ঘন্টা কিন্তু এক বিঘা জমির আলো তুলতে লেগে যায় সাথে আরো লেবার লাগে না গোছাতে কতজন লাগে বিঘা পুয়ে ছয়টা করে লাগে তাই না এটা মেয়েরাও তো এই কাস্টমার আচ্ছা এখন এইবার তো আপনার এখানে এই মেশিনটা আসছে আপনার এটা কি মনে হচ্ছে এখন পর্যন্ত বেশ কয়েকটা জায়গায় আমরা আলু তুললাম কী মনে হচ্ছে এটা তো অল্প সময়ের ভিতরে খুব লেবার কস্ট কম লাগবে আমাদের অল্প সময়ে দ্রুতভাবে আপনার আলুটা উঠাতে পারবো তো অনেক সময় দেখা আছে যে আকাশে মেঘ থাকলে আমরা এই আলুটা যদি না ওঠাতে পারি পানি হলে পরে ফসল লাগার সম্ভাবনা থাকে তার আগে যদি আমরা আলুটা ওঠাতেই পারি খুব তাড়াতাড়ি করি মানে আলুটা নিখুতভাবে চলে যায় আচ্ছা তারপরেও আপনারা যখন লাঙল দিয়ে তোলে বা কুদাল দিয়ে করে আলু কি কেটে যায় নাকি কুদাল দিয়ে তুললে পরে আলুগুলো কেটে যায় লাল লাঙল দিয়ে তুললে পরে আলু অনেকগুলো এড়িয়ে যায় অনেকগুলো এড়িয়ে যায় তার মানে লাঙলে সব আলু নিচে থেকে ওঠে না দু তিন না সেটা আমরা অনেক জমিতে দেখছি আলু তোলা হয়ে গেছে কিন্তু মাটিতে অনেক আলু আবার পড়ে রয়েছে তাই না আচ্ছা এই ক্ষেত্রে আমাদের যে এই মেশিনটা যিনি অপারেটর এই মেশিনটা যিনি চালাচ্ছেন আপনার কি নাম আপনার নাম মোহাম্মদ আবু তাহের মোহাম্মদ আবু তাহের আপনি কতদিন ধরে এই মেশিনটা চালাচ্ছেন এই মেশিনটা চালাচ্ছেন দুই বছর ধরে দুই বছর ধরে মেশিনটা চালাচ্ছেন তো আপনি বলেন আপনার যে দুই বছর অভিজ্ঞতা দুই বছর অভিজ্ঞতা আপনি বলেন যে হচ্ছে আমাদের এক বিঘা জমিতে এই মেশিন এটা তো ডিজেল চালিত জি ডিজেল চালিত এক বিঘা জমিতে হচ্ছে যদি আলু তুলতে হয় কত সময় লাগে সর্বোচ্চ এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট যত দ্রুত আপনি যাবেন তার উপর ডিপেন্ড করে তাই তো এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট আপনার তেল লাগে কতটুকু একশো টাকার তেল লাগে একশো টাকার মতো হচ্ছে তেল লাগে তার মানে প্রায় দেড় লিটার হচ্ছে আমাদের ডিজেল হলেই হয়ে যাচ্ছে তাই তো আর কোনো কিছু লাগে না আর কোনো কিছু লাগে না আর কোনো কিছু লাগে না তার মানে খুব দ্রুত তো আপনি এই কাজটা করে যেতে পারছেন তাই না তাহলে এই ক্ষেত্রে যে যদি কোনো কৃষক চাই যে এই মেশিনটাকে নিজের আল নিজের ক্ষেত্রে আলো তো তুলতেই পারবে কিন্তু অন্যের হিসাবে ব্যবহার করতে পারবে কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের শ্রমে শ্রমিকের যে সংকট আমাদের শ্রমিকের সংকট কিন্তু দিন দিন প্রকট হচ্ছে কারণ আমরা সবসময় বলে থাকি আমাদের কৃষকের সন্তান কিন্তু কৃষক হচ্ছে না কৃষকের ছেলে মেয়েও কিন্তু এখন সে কম আগে তো অনেকগুলো ছেলে মেয়ে সাথে সব মাঠে কাজ করত এখন কিন্তু সেই সময়টা নাই তো খুব সামনের দিকে কয়েক বছরের মধ্যে কিন্তু আমরা শ্রমিকের সংকট একটা আমরা উপলব্ধি করতে পারবো এখনই পাচ্ছি নাকি আপনি তো বললেন যে কি লেবার সেই জন্য গত বছর তো আপনি লেবার লেবার হচ্ছে এই মেশিনটা আমাদের এই পটেটো বাড়ি পটেটো হারভেস্টার মেশিনটা বাজারজাতকরণের দায়িত্বে যারা আছেন যে কোম্পানি সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে জনত ইঞ্জিনিয়ারিং চুয়াডাঙ্গা তো সেই প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ দুলাল হোসেন আপনি বলেন যে মেশিনটা কেমন কত দামে বিক্রি হচ্ছে বাজারে আমাদের এই মেশিনটা বিক্রি হচ্ছে আমরা পঁয়তাল্লিশ করছি তো এখন যে পঁয়তাল্লিশ আমরা কোম্পানিকেও বলছি যে আরেকটু দামটা সাশ্রয় করায় তাহলে আমাদের কৃষক ভাইরা যাতে সহজেই কিনতে পারে সেটাও মানে বলতে চাচ্ছেন যে এখন এই মেশিনটা পঁয়তাল্লিশ হাজার টাকায় বাজারে যাচ্ছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেশের আলু চাষ যারা করে বিশেষ করে কমার্শিয়ালি যে আলু চাষ করে যারা বিঘার পর বিঘা আলু চাষ করে আপনি পাঁচ শতক চাষ করেন সেটা ভিন্ন বিষয় সে নিজেও আলু তোলা সম্ভব কিন্তু আপনার যখন বড় ফিল্ড থাকে তখন কিন্তু এই ধরনের মেশিন আপনার লাগবে কারণ অদক্ষ শ্রমিককে দিয়ে যদি আপনি এই কাজগুলো করেন আপনার কিন্তু ফলন কমে যাবে আলু অনেকটা নষ্ট হবে আর যদি বীজ আলু হয় সেক্ষেত্রে আপনার তো অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে আলুগুলো তুলতে হবে বারোশো বিশ একর জমির আলু এটা বারোশো জি বারোশো বিশ একর জমির আলু ওটা কি তুলছেন আচ্ছা আপনি তো অনেক বড় বারোশো না আমরাও আশা করি যে এই মেশিন এই ধরনের উদ্ভাবন ঠিক আছে এই ধরনের উদ্ভাবন আসলে জনপ্রিয় হবে আর আমরা চাই যে আমাদের হচ্ছে কৃষক আমাদের কৃষক লাভবান হোক এবং খুব বুদ্ধি খাটিয়ে কৃষিকাজগুলো করুক আলুর ক্ষেত্রে আলু তোলার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই আলুর তোলার যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো ফলনের আর যদি বীজ আলু হয় সেক্ষেত্রে তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় কথা আমার টাকা সাশ্রয় হচ্ছে আমার যেখানে এক টাকার বেশি হচ্ছে লেবারকে দেওয়াল একটা আলু তুলার জন্য এই মেশিনে একশো টাকার মাত্র ডিজেল খরচ হবে তার মানে আমার এখানে প্রায় আটশো নয়শো টাকা সাশ্রয় হচ্ছে দুই নম্বর হচ্ছে সময় সাশ্রয় হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিটে এক বিঘা জমির আলু তুলে ফেলা যাবে আর আমাদের যদি লোক দিয়ে আমরা তুলতে যাই প্রায় পাঁচ ছয় ঘন্টা লেগে যাচ্ছে আমাদের এই যে কৃষক ভাই আলু কৃষক ভাই বললেন যে এই সময় কিন্তু বৃষ্টি হওয়ার একটা চান্স থাকে বৃষ্টি হওয়া তারপর বৈশাখ বৈশাখের এই 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 দিকে কিন্তু বৃষ্টি হওয়ার একটা চান্স থাকে সেক্ষেত্রে আমাদের কৃষকের জন্য এই ধরনের প্রযুক্তি কিন্তু আশীর্বাদ স্বরূপ হিসাবে আমাদের মাঝে আসছে তো আমরা আশা করি এভাবে খামার যন্ত্রীকরণের মাধ্যমে যন্ত্রের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আমাদের কৃষি আরও এগিয়ে যাবে আমাদের কৃষক লাভবান হবে এবং আমাদের দেশ আরও সমৃদ্ধ হবে ধন্যবাদ